বাদাম খেতে আমরা সবাই কম বেশি অনেক ভালোবাসি তবে অনেকের ধারণা কাঠবাদাম কিন্তু আমাদের ওজন বাড়িয়ে দেয় আপনি জানেন কি উল্টে ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করে কাঠবাদাম স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য কিন্তু অত্যন্ত চমৎকার একটি খাবার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার সেলেনিয়াম আয়রন সে সাথে ম্যাগনেশিয়াম পুষ্টিগুণে ভরপুর এ বাদাম একই সাথে অনেক কিছু সমাধান করে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে শ্বাসতন্ত্রের সমস্যা কমায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত স্বল্পতা দূর করে সেই সাথে এটি চুল আর ত্বকের জন্য তো অনেক ভালো আর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক মুঠো করে যদি আপনি কাঠবাদাম খেতে পারেন তাহলে উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে কাঠবাদাম আর এটা নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা আছে কারণ কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য দুটি প্রয়োজনীয় পুষ্টিগুণ আর তা হচ্ছে রিভোফ্লাভিন ও এল ক্যারিনিটিন আর এই উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধের সাহায্য করে আর প্রতিদিন আপনি যদি চার থেকে ছয়টি কাঠবাদাম ভিজিয়ে খেতে পারেন তাহলে মস্তিষ্কের অবশ্যই উন্নতি ঘটবে শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা রাখে আর এটি বাড়ন্ত শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার ক্যান্সার প্রতিরোধ করে কিন্তু কাঠবাদাম কাঠবাদাম কলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আর এটি আপনার কলনকে ভালো রাখতে কিন্তু নিয়মিতভাবে কাঠবাদাম খাওয়ার কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় নিয়ম করে আপনি যদি ভেজানো বাদাম খেতে পারেন তাহলে আপনার হার্ট ভালো থাকবে কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি নানান উপকারী উপাদান রয়েছে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকে ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এটি অ্যাটারিকে ক্ষতিকর প্রদাহের হাত থেকে সুরক্ষা দেয় নিয়মিত বাদাম খেলে আপনার হৃদযন্ত্র ভালো থাকবে এবং শতকরা পঞ্চাশ ভাগ হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যাবে ডায়াবেটিস প্রতিরোধ করেও কিন্তু কাঠবাদাম কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর এটি গবেষণায় বলা হয় যে খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে সেই সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেও কিন্তু কাঠবাদাম কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা সবসময় নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণের সহায়ক হচ্ছে কাঠবাদাম বাদাম খাওয়ার পর খুব সহজেই কিন্তু আপনার ক্ষুধা কমে যায় ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা সহজেই হ্রাস পায় সেই সঙ্গে শরীরে প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে যায় বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কাঠবাদাম কোলেস্টেরলের মাত্রা খুব সহজেই কমিয়ে আনে কিন্তু কাঠবাদাম আপনার শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাবে কাঠ খাওয়ার কারণে আর আপনি যদি প্রতিদিনের ডায়েটে বাদামটা অন্তর্ভুক্ত করতে পারেন সেক্ষেত্রে হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তাই করতে হবে না আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান রয়েছে যা শরীরের অন্দরে ভালো কোলেস্টেরলের মাত্রা খুব সহজেই বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে এছাড়া বাদামে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে থাকে ও সিক্স ফ্যাটি অ্যাসিড কিন্তু কোনো রকম ট্রান্সফ্যাট থাকে না ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের আশঙ্কা কমে যায় পুষ্টির ঘাটটি দূর হয় খুব সহজেই কাঠবাদাম খাওয়ার কারণে প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খাওয়া শরীরের শক্তি বাড়াতেও সাহায্য করে তাই শরীরকে সুস্থ রাখতে নিয়মিত কাঠবাদাম খান পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যর আপডেট পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের তথ্যের আপডেট পেয়ে যাবেন আপনি সবার আগে আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আর তা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনারা যারা আমার সাথে নিয়মিত আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই